الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين. فقال رسول الله صلى الله عليه وسلم: إذا كانت ليلة النصف من شعبان أن يكتب فيها كل مولود بني آدم في هذه السنة، وأن يكتب كل هالك من بني آدم في هذه السنة، وتنزل أرزاقهم. الحديث. أو كما قال رسول الله صلى الله عليه وسلم. بزرگان محترم، رمضان شریف ایک بطور پار رہے گئے سے چلے گئے سے ای رمضان روزہ آپ ترابی کے ہیں تو گھوشے مجھے تازہ قرآن جنہوں اٹھا آمد نتن کو ہے شنگا قرآن جنہوں اللہ تعالیٰ رمضان انہوں دن آگے ليلة البراءة برضنا براءة شرف مفتي اي رفتر اصنخ مانوشك الله تعالى مفتي دعنا ما دعنا تو دعنا اي كنتو تظنك دعنا ما لكا ويجي دعنا ما دعنا تو كيا مطر پوره تو بہت بہت دامے ہیں ذرا چلے گئے تھے پیخل در اور دنیا چاہت سے اور لیکن نامے جہانگا بھی لکھا ہوئے گئے ایک لے پر لوگ در کے اے راستر مکتی دے اے دن براس نام ہوئی تو کسی مانا سمبر کے اللہ جانائی دیئے تھے تادر کے مکتی دے ہوئے گا دفعون ترا توبہ کرے صحیح راستہ ہے پھرے ناشے ہے تاکہ جب مفتدہ ہوئے ہیں ترا شرک کرے ایک کتھا ہے مالدار پوزا کی لورے تویلی حضر نازد ترا شرک کرے شرک যাদের ইমানের সাথে শিরক মিশানো এই রাস্তায় তারা মুক্তি পায়। যারা বাপ মার খেদমত করে না, কষ্ট দেয়, তাদের আদায় করে না, যারা শরাব পানকারী মদ পানকারী, যারা বাদ্যযন্ত্র শুনতে অভ্যস্ত, রেডিও টেলিভিশন সবই আছে, বাদ্যযন্ত্র যারা অবৈধ ট্যাক্স উসুলকারী, অবৈধ ট্যাক্স যারা জনগণের উপরে চাপায় আর সেগুলো উসুল করে, এরম আপায় না। বাপায় না অর্থ যদি ওই গোনার উপরে বহাল থাকে তাহলে বাপায় না,
গুলো ভেবে রাজবাবু না, তাহলে তারাও ভাববে ব্যাপকভাবে এই রাত্রে আল্লাহ তাআলা ক্ষমা করে। লাইলাতুল মেরাজকে আমরা অস্বীকার করি, পলাশটা অস্বীকার করি, নতুন করে আর হবে না। নতুন জামানা তো হয়ে গেছে, নতুন করে আর হবে না, এর কোন ইবাদত বন্দিগি নেই, এই অর্থে অস্বীকার করি। কিন্তু আজকাল অনেকে লাইলাতুল বারাত তো অস্বীকার করছে, তো বারাত নামে কোনো রাত নেই, এরও কোনো করণীয় ইবাদত নেই। আমরা তো বলছিলাম মেরাজ সম্পর্কে, তারা মেরাজ তো উড়াই দিতে ঠিক আছে, এটাও উঠাই দিতে নিষ্কাত শরীফ নামে একটা হাদিসের কিতাব আছে, নিষ্কাত শরীফ, এর এক পৃষ্ঠায় দশ পৃষ্ঠা হাদিস আছে, অনেক বড় কিতাব, এক পৃষ্ঠা ব্যক্তি হাদিস আছে এই কিতাবে লাইলাতুল বারাতের ব্যাপারে। তো পূর্ববর্তী জামানায় যারা চলে গেছেন, যারা হাদিসের সনদ দিয়ে বহন করতেন, এই সনদ বর্ণনা সূত্র সই কিনা, গ্রহণযোগ্য কিনা, আমলযোগ্য কিনা, তার মধ্যে আল্লামা বাইহাকি রহমাতুল্লাহ আলাইহি কয়েকটা সনদ সম্পর্কে বর্ণনা সূত্র সম্পর্কে বলেছেন যে সনদ সুন্দর গ্রহণযোগ্য, আগের লোক। আর বর্তমান জামানায় এক লোক ছিল, ওনার ইন্তেকাল হয়ে গেছে, যারা আহলুল হাদিস দাবিদার, আহলুল হাদিস দাবিদার, তারা এই লোকটাকে খুব মূল্যায়ন করত। তার নাম হল নাসিরুদ্দিন আলবানি, দু রাষ্ট্রপতির এত বড় ব্যক্তিত্ব না, আহলুল হাদিসটা থাকে হাদিসের এই জামানার শ্রেষ্ঠ ইমাম মনে করছে। অন্য হাদিসকে দুই ভাগ করছেন, এক কিতাবে জয়ী গুলো দেওয়া করছেন, আর এক কিতাবে জয়ী গুলো দেওয়া করছেন। তো লাইলাতুল বারাতের হাদিস উনি সহি কিতাবের মধ্যে আছে, জয়ীটা আছে আহলুল হাদিসের ইমাম নেই, নাসিরুদ্দিন আলবানি। আহলুল হাদিসে তো লাইলাতুল বারাত অস্বীকার করে, তাদের ইমাম বলতেন যে লাইলাতুল বারাত আছে, উনি বলতেছেন ওনার কি চালায় যত তো আটটা হাদিস এরকম আছে যেটা অস্বীকার করা যায় না। নাসিরুদ্দিন আলবানি আটটা হাদিস সম্পর্কে উনি মন্তব্য করছেন, আহলুল হাদিস ভাইদের তাদের ইমামের কথা থেকে নসিহত হাসিল করা উচিত, এটাকে উড়ে দেওয়া উচিত না, এর অস্তিত্ব লাইলাতুল বারাতের অস্তিত্ব। কিতাবে তো লাইলাতুল বারাত নেই, লাইলাতুল নিসফ মিন শাবান, হাদিসে লাইলাতুল নিসফ মিন শাবান, শাবানের নাকি অর্ধেক অর্ধেকের রাত, মানে 14 তারিখের দিন হতো না, লাইলে তো বারাত লেখা নেই, শাবানের অর্ধেকের রাত লেখা হাদিস আছে, লাইলে তো নিসফি নিসফের অর্ধেক শাবান, শাবান চন্দ্রের তো এই বছর এটা পড়ছে, আগামী সোমবার রাত্রে ইবাদত বন্দেগী করতে হবে একা, আর মঙ্গলবারে রোজা রাখতে হবে, তারা একটা রাত্রেটা
মঙ্গলবারে রোজা রাখবেন। তবে আল্লাহ যদি কাউকে শারীরিক সক্ষমতা দিয়ে থাকেন, স্বাস্থ্য মাশা আল্লাহ ভালো, শরীরে তো দেখা দরকার, তারা দয়া করে চিন্তা রাখেন তারা চিন্তা রাখবেন আপনারা সাহিব আছেন অসুস্থ, তারা মঙ্গলবারে একটা রাখবেন। এই রাত্রে কি হয়, লহে মাহফুজে তো কেমন তার যা ঘটবে সন্ধ্যাকাল, আপনার আমার জীবনের পুরোটা লেখা আছে কি ঘটবে পুরোটা। এই রাত্রে এক বছর একটা দুনিয়ার পরিচালক ফেরেশতাদের কাছে হ্যান্ড ওভার করা হয়, আল্লাহ সেক্রেটারি কাছে সারা বছর লেখা হয়, ওই জায়গাটার নাম হল মাকামে শরীফুল আহলাম, মাকামে শরীফুল আহলাম। নবীজি যখন মেরাজে গেলেন তো বলেন না এমন একটা জায়গাতে গেলাম সেখানে লক্ষ লক্ষ কলঙ্ক আওয়াজ আসছিল কলঙ্ক, এক বছর একটা ওখানে কপি করা হয়। এই কপি আমাদের প্রত্যেকের দায়িত্বে দিনে দশজন রাত্রে দশজন বিশ জন ব্যবস্থাকে নোট করতে পারেন, তারা ওটা পায়, আমাদের এক বছরটা পায় না, সারা জীবনটা একবারে পায় না, এক বছরটা না, এই এক বছরের মধ্যে কারণ আলাদা হবে তাদের এক বছরের মধ্যে যারা দুনিয়াতে আসবে কে কতটুক রিজিক পাবে কার কি ঘটবে সব তার হাতে চলে আসবে, কে কোন জায়গায় আশা খাবে কে কোন জায়গায় ট্রেনের তলে পড়বে কার কোন জায়গায় সাপে কামড়াবে সব লাগে, এমনি সব লাগে ওরা এগুলো জারি করে। ওই ব্যবস্থাটা গুলো কি করে ওই বান্দার উপরে দাঁড়িয়ে করে বাস্তবায়ন করে তাদের দায়িত্ব। আবার আর এক বছর চালবে, আবার আর এক বছর চালবে, এইভাবে আসতে থাকে এবং ব্যবস্থাটা ওটা ঘরে দেবে জারি করতে থাকে। এই সমুদ্রে লেখা হাওয়ালা করা হয়েছে, ব্যক্ত করা হয়েছে, এর কোন পরিবর্তন হয় না, একমাত্র দোয়া না আল্লাহ পাঠাইলেন এর মধ্যে আল্লাহ পরিবর্তন করার ক্ষমতা আল্লাহ রাখেন, পাঠাচ্ছেন বলে আল্লাহ বাধ্য হয়ে দেন নাই যে ওইটাই হয়েছে পরিবর্তন করতে পারবেন। ওই রাস্তায় এর মধ্যে পরিবর্তন আসছে তাহলে দ্বিতীয় কোন রাস্তা বুজুর্গের সাথে দেখা করতে গেছিল, দেখা করতে গেছিল মহাম্মত করে, ওই বুজুর্গকে মহাম্মত করে মহাম্মত থাকলে কেউ দেখা করতে যায় পয়সা খরচ করে, পয়সা খরচ করে কেউ দেখা করতে যায় মহাম্মত করে বলে গেছে। এই লোকটা আবার অনেক দিনের বহুমুখী সেবন করতো, এটা দেখা করতে গেছে ওই
বুজুর্গ কাশ্মীরের মধ্যে দেখলেন অন্তর্যুদ্ধ দেখলেন যে মৃত্যু লেখা হয়েছে বেঈমানের সাথে ইমান নিয়ে বলবে না তারই কোনো বলার তো বুদ্ধ থাকে আমাদের সব মানুষের থাকে এই লাইন ওই যে দেখা করতে গেছে বায়াত হতে পারে নাই বায়াত হয় নাই দেখা করতে গেছে এসে তো ওই বিশ্বাস দিলে তার মধ্যে মায়া মহাপুর সৃষ্টি হয়েছে বুঝলেন না উনি এটা তো খুব ব্যথা পেয়েছিলেন কিন্তু তারা এত দৌড়াদৌড়ি করতেছে আল্লাহ বান্দাদেরকে মুক্তি দেওয়ার জন্য নামাজ আনার জন্য এত দৌড়াদৌড়ি করতেছে কিন্তু সে ইমান নিয়ে মরবে না আমরা জানাই দিলেন তোমার দোয়ার কারণে তার মৃত্যু ইমানের সাথে লিখে দেওয়া হয়েছে দেখা বঞ্চিত হয় নাই ওই বুজুর্গ তার জন্য কেন্দ্রে তার জন্য ফেসলা করে নিয়েছে লেখাও কি হতে পারে দোয়ার কারণে পরিবর্ত এই জন্য আপনি আল্লাহর দরবারে ডাকতে দেন আল্লাহর কড়া ডাকতে দেন দরজার কড়া আর আজকে সন্ধ্যার থেকে বেলা সবে সাথে পর্যন্ত আল্লাহ আপনার কড়া ডাকতে দেয় কে মাপ চাও আমি মাপ করে দিলাম আল্লাহ নিজে বেলা দুপার থেকে নিয়ে সবাই সাথে পর্যন্ত এই আওয়াজ লাগে এই জন্য এই রাতটা আমাদের কদর করতে হেলায় হারাইলে আমাদের কি কদর করব নফল ইবাদত নফল নামাজ কোরআন তেলাওয়াত জিকির আজকার দোয়া মোনাজাত এক এক যে যত পারি ঘুম প্রবল হয়ে গেলে তখন ইবাদত করা নিষেধ আল্লাহ মুখ দিয়ে বদদোয়া পেতে দেয় প্রতিবার এটা ঘুম প্রবল হয়ে গেলে তখন শরীর হাবিস হাবিস এই ঘুমায় নাও এলাকাম দিয়ে রাখো তারই বলছি আবার ওঠার চেষ্টা করবে তো এক একা করতে হবে কোন বান্দা ধরার নিয়ম নেই সুদুল মোমিনের কি আমল তামল লিখতে এই সুরা সেই সুরা পড়তে হবে সব বাঙাওয়ার কথা আবার যে কোনো সুরা দিয়ে আপনি দেখো এক কাজ পড়বেন এই বান্দার মধ্যে সুন্দর মোতাবেক হয় আর এখলাস থাকে আল্লাহর জন্য একটা ওজন ডাল হবেই ওজন হবে আমি বললাম ভরে দেবে কিন্তু আপনি গলত তালিকায় করলেন মসজিদে সালাত জামাত কায়েম করলেন মসজিদে তাহাজ্জুদের জামাত কায়েম করলেন মসজিদে বরুদ শরীফ কায়েম করলেন মাইক দিয়ে সবিতা শরীফ কায়েম করলেন আলোক সত্যা করলেন হালুয়া রুটি করলেন এগুলো সব শরীরের দুর্বিকার এগুলো সরবরাতে নেই এগুলো তুমি সারাবাস করলেন মসজিদে দাওয়াত করলেন একটা দেখিও আপনার আমল নামা উঠবে না এখানে নবীজির কোন তরিকা নেই আপনি যেটা করছেন পবিত্র নবীজির কোন তরিকা নেই তরিকা না থাকলে কোন ওয়ে কাটে না আমার তো গণনা করা হবে না আমার তো মাপা হবে
আপনার ওই আমল গুলো অন্য লাগবে না একদম তো যেটা দান করবো সেটা দান দেখা এই জন্য আমরা সবথেকে বাংলা দিয়ে করি আগামী রাত্রে খুব দোয়া করি আল্লাহ যেন আমাদের রমজান পাওয়ার তৌফিক দান সারা বছর বেঁচে ছিলাম রমজানের আগে চলে যাই কালকে একদিনের ভিতরে আমার আগামী চারটে মৃত্যুর খবর আছে এক ধরনের মৃত্যু খাইছে বুকে ব্যথা করতে চায় খাইছে একদিনে আমার লোকগুলো তো সারা বছর ছিল এর জন্য এই রাত্রে খুব দোয়া করবেন আমি দোয়াটা শিখেছিলাম ওটাও পড়বেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান আর বাচ্চারা আতল বাতি নিয়ে আতল বাতি উঠায় পয়সা পয়সায় করে হ্যাঁ মানুষের ইবাদতে ডিস্টার্ব করে অনেকে আতঙ্ক সৃষ্টি হয়ে হাত খেল করে অনেকে বাড়ি ঘরে আগুন ধরে ধরে যায় একবার তো আমার দখল করে প্রত্যেকে বাচ্চাদেরকে নিষেধ করে দেবেন এর জন্য কোনো পয়সা দেবেন না দোকানদার ভাইয়েরা এগুলো বেচবেনই না আপনাদেরকে বড় বড় الحمد لله رب العالمين